বাবা, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ মা, তুমি একলাই যাবে? হ্যাঁ বাবা। সেদিন আমাকে বাঁচালে তার জন্য ধন্যবাদ, আর আমার বাবার ব্যবহারের জন্য আই এম সরি। আমি কিছু মনে করি নাই, বাই দা ওয়ে আমি তোমাকে ভালো পাই, আই লাভ ইউ। কি বললা? তুমি তোমাকে বাঁচাইলাম, সেদিন প্রথম দেখার কালে আমি তোমাকে ভালোবেসে ফেলাইছি। সত্যি সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমার ভালোবাসি। চলো তাহলে আমরা ওদিক দিয়ে ঘুরে আসি। প্রিয়া, আমরা কিন্তু খুবই গরিব, তোমার আমার ভালোবাসা কি তোমার বাপে মেনে নেবে? আমি গরিব তাই কি, আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকা কেন? আমি বাড়ি যেয়ে বাবাকে বুঝিয়ে বলবো। চল দেখি তো, ফুকুলির পোলা তোর তো সাহস কম না রে, আমার মেম সাহেবের তোর সাথে তুই লাইন মারতিস। বিক্রম ভাই, বিক্রম ভাই, আমাদের রহিম চাচা ছেলের সাথে প্রিয়ামণি প্রেম করতেছে, এটা দেখে আমি বলতে গেছি আমাদের সাথে বহুত মারপিট হয়েছে। ওই রে ফুকুনির বলা, ফুকুনির বলা পকড়ে মারছে। চলো 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 চল চল চল। বাবা আমাকে মারার জন্য গুন্ডা পাঠাইছিল। ওই ফুকুনির পোলা, তোরে কইছিলাম না খান সাহেবের মেয়ের লগে প্রেম করবার না করছিলাম না, এটাও মানুষ নাই।
যদি বামুন হয়ে সাত ধরার চেষ্টা করস, ওই রনি মার রে। তোর এত সুন্দর লালন পালন করলাম, লেখাপড়া করাইলাম, তোর পড়াশোনা করার জন্য লন্ডনে পাঠাইলাম, চাচু আমাকে রকির কাছে যাইতে দেও। রকি রকি উঠো রকি, আমি তোমাকে সেরা বাঁচবো না। হ্যালো বন্ধুরা, তো আপনারা গরিবের ভালোবাসা তো দেখলেনি, তো গরিবের ভালোবাসাটা করার আমাদের একমাত্র লক্ষ্য হলো আজকালকার জেনারেশনে গরিবের ভালোবাসা মানে এটা গরিবের ভালোবাসাটা সাকসেস হয় না আর কি। তো গরিবের ভালোবাসা সাকসেস হয় না এই জন্য আমরা এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে ভালো পান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তো আমরা ওই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় অখম।